আসসালামু আলাইকুম, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে। এশিয়া কাপের সুপার ফোর থেকে কার্যত বিদায় হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদি কিন্তু হিসাব মেলাতে পারলে ফাইনালে খেলার সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও এখন আর নেই। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগার আগামী 15 সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হতে চলেছে। ইঞ্জুরির কারণে এবারে আসর থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত এখনও রান সংগ্রাহকের তালিকায় শীর্ষেই রয়েছেন। মাত্র 2 ম্যাচ খেলেছেন বাহাদি এই ব্যাটার। উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও। চলমান এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে 89 রানের পর আফগানিস্তানের বিপক্ষে শান্ত করেছেন 104 রান, আর এই 2 ম্যাচ খেলেই 193 রান নিয়ে এখনও তালিকায় শীর্ষে অবস্থান করছেন শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাহাতি ব্যাটারকে দেখা যায়নি। ব্যাটারদের তালিকায় শান্তর পরের অবস্থানই পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের। বর্তমানে ওয়ানডে শীর্ষই ব্যাটার চলমান আসরে 4 ম্যাচে 178 রান করেছেন। এছাড়া তালিকার 3 নম্বরে রয়েছেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারি বিক্রমা। লঙ্কার এই ব্যাটার দারুণ ধারাবাহিক ফর্ম দেখিয়ে চলেছেন। সেরা রান সংগ্রাহকের তালিকায় পাঁচে আছেন বাংলাদেশের হয়ে 2 ম্যাচে মেকশিফট ওপেন করা মেহেদী হাসান মিরাজ। তার চেয়ে সামান্য এগিয়ে থাকা লঙ্কান ব্যাটার কুশল ম্যান্ডিস আছেন 4 নম্বর অবস্থানে। তাসকিন আহমেদের এমন অসাধারণ সাফল্য এবার তাকে পুরস্কৃত করতে চলেছে ICC, এমনই এক চিঠি পাঠিয়েছে এবার বিসিবিতে। দেখার বিষয় শেষ পর্যন্ত তাসকিন আহমেদ কি পুরস্কারে ভূষিত হন। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই।